अल्लाह रबी बेबरमाइन बुखारी शरीफ रिवायत क्यामतुर आलामत जथेष्ट क्यामतुर आलामत हदीस शरीफ आछे बड़ो आछे छोटो आलामतर माझे अल्लाह नबी एकटा आलामत फरमाइन जे वयुरफाउल इल्मु क्यामतर आगे इलिम उठि दिब इलिम उठब অনেকে কইতে পারে কিতা হইন ইলিম উঠবো আগে আমরা গাঁত মৌল হিসাব একজন আসলে না অনেক মৌলা না ওই কিছু পাঁচজন তো ইলিম উঠতে হইন কিতা ইলিম তো খালি বাড়ে না আসলে ইলিম বাড়েন না ডিগ্রি বাড়েন ইলিম বাড়েন না ইলিম কমে কিভাবে ইলিম কমব আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে বয়ান দিছেন আল্লাহর হাবিবে ফরমাইন কিভাবে ইলিম রে আল্লাহ উঠাইবা ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান আল্লাহ ইলিম রে টান মারি জমিন তনে উঠাইতে নাই আল্লাহ ইলিম রে টান মারি উঠাইতে নাই বরং ইলিম উঠব গিলে ওয়া ইন্নামা ইয়াকবিদুহু বিকবদিল উলামা আল্লাহর হাবিবে ফরমাইন বড় বড় অকানে আলিম গল উঠাইয়া আল্লাহ জমিন তনে ইলিম উঠাইলিবা হাসানি না না কিতা বললাম আমরা বড় আলিম উঠি গেলে ইলিম উঠি দিব নি না না আচ্ছা হোক আছে আগর আলিম গল বড় না অনকুর আলিম গল বড় না ইখতিলাফ আছে আগর আলিম গলে যেটা লেখিয়া তৈয়া গেছ অকনিন শুলোয়া না বুজরা মানুষ কজন আছে হাসানি না না আমি আমার কথাও কই হল কিতাব তো আস্তা বুঝি না আমি বুঝি না আস্তা সারা কিতাব যা লেখিয়া তৈয়া গেছে নিলা কজন পাওয়া যাইব হয়তো হাতে গোনা কয়েকজন মিলি দিতে পারে কিন্তু আগে যারা গেছে নেরা তো নে বড় নাই দেখি দেখাও কাছাই আল্লামা সৈয়দা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির পায়ার একজন আলিম আসইনি নাই তাইন গেছেন গিলা নাই ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো আর একজন আসইনি বাংলাদেশ কেনে স্থায়ীর দিকে সব দিক দিয়ে স্কয়ার অহল জাতর ইলিমে পারদর্শী আস্তা ওয়ার্ল্ডর মাঝে ও বিরল জুড়ে হোক সুহা এখন এখন যারা বড় আছো এরাও গেলে কি আরো যারা আইবা এরা তারা লাগান নাই না আল্লাহ রবিবে ফরমাই যে আল্লাহ ইলি মুটাইবা বড় বড় আলি মুটাইলিবা আর আলিমর জায়গা দখল করবা জাহিল হইলে জাহিল হইলে ওইটা যে ইত্তাকিজুন নাসুরু সঞ্জুখালা আল্লাহ রবিবে কই যে আলিমর জায়গা দখল করবা জাহিল হগলে মূর্খ হগলে যে গু মাদ্রাসার জীবনে গেছে না মাদ্রাসার দাড়ি তো গেছে না গান হকটাই কেয়াই গুই ওয়াজ করেন নি না না সেও সব বাদ হইবা ইতার বক্ত যারা এরা কইবা দখল আই গেছে মনে করে তার লোক আমি আমার আসল কথা কইরাম হদিসের কথা কেউ পাগল হইয়া এখানে তার বাড়িতেও যাও কি কোনো বাধা নাই আমার মুড়ি দইয়া এখানে তারে কদম গুছি করো আমার কোনো আপত্তি নাই কিন্তু ওয়াজ করতে হইব আলিমে কোনো জাহিলে ওয়াজ করার অধিকারী ওইটা পারইন না ই দেখবা দেখুন যেন বেজার হইন না যান মসজিদে মসজিদে কতদিন গিয়া হে ওয়ালি আসারি জানা ওয়াজ করে কেমনে দি নমাজ রোজো হইব ওখানো বালা মতো একটু পারছে না হে ওয়াজও লাগি যায় কোরআন শরীফের আয়াত বুঝানিত লাগি যায় খবরদার জানিয়া রাখো কোরআন শরীফের আয়াত বুঝা বড় বড় আলিম হল গুমরা হইছেন বুঝ আসলটা হইছে না এ লাগি গুমরা হইছেন যত বাতিল দল আছে 72টা বাতিল দল গোনা মতো বার হই গেছে আর ওই গুণতর উপদল শত শত আছে সকলটির প্রধান বড় বড় আলিম নাউজুবিল্লাহ বড় বড় আলিম সব ঠিক বড় বড় আলিম এমনকি বন্ড নবী যে গু ভারতীয় উপমহাদেশের যে গুরু উম্মত লাখে লাখে আমরা দেশও আছে ইগু ফুরু আলিম না বড় আলিম বড় আলিম বড় আলিম হইয়া কোরআন শরীফ রে হবাই তুমি হবাই না গুম রয়েছে গুম রয়েছে তো হাজরিনে কেরাম আল্লাহর হাবিবে ফরমাইন মাইনছে
আলিম যে সময় উঠি দিবা যাই লগলরে আলিম অগলর জাগাত নিয়া বইব বইয়া এরারে বিভিন্ন মুসলা সম্পর্কে জিজ্ঞাসা করব তখন তারা ফতোয়া দিব তারার মনগড়া মনগড়া ফতোয়া দিব যে একটা উজিকাইবা হে জানে না কয় না কারণ জানে না কয় তুই বুঝি লিবা ইন ফুরুয়ালি আর ইমাম আবু হানিফা সব ওর জীবনী বড়িয়ে দেবো ইমাম আবু হানিফা সব তো বড় আলিম আসুন দি ইমাম আবু হানিফা সাহেবে যে মশলা জানতা না লগো ইয়া কইতা যে এটা আমি জানি না সুবহানাল্লাহ কইতা আর হে গুরাই ফেসা ইয়া বুঝাইয়া দিলাই তো স্যার বুঝাইয়া দিল এলাকি আল্লাহ নব্বে বরমাইন আলিমর জায়গা দখল করব যাই লগলে মানুষে গিয়া ফতোয়া দিকাইব তখন ফতোয়া দিব তার মন গড়া আল্লাহ রবি বরমাইন দল্লু বা দল্লু তারা নিজেও গুমরা হইব মানুষরেও গুমরা করব করব নি না না করেন নি না না করে তো হাজি নেকেরাম আল্লাহ রবি বরমাইন দুইজন মানুষের পেট ভরে না খজর দুইজন পয়লা নম্বর কে মানহুমুল ইলম ইলিম তুকাই তুকাই যে তাকে তার ফেট পড়ে না এটা প্রশংসনীয় নি না না ছয়টা গুণ না থাকলে আলিম হওয়া যায় না ইলিম অর্জন করতে কটা গুণ ছয়টা পয়লা নম্বরটা হইল হিরসে ওয়াফির পুরাপুরি লালস তস্ত হইব এলাগে ছাত্র জওয়ানাত যত ছাত্র ইলিম অর্জনের লালস আছে উস্তাদর পিছে পিছে ঘুরাইছে খবর লইয়া জানো এরার জীবন কত উন্নত হইছে এরাও পরবর্তী জীবনে বড় বড় হাদি হইছেন বড় বড় আলিম হইছেন মানুষের পথ প্রদর্শক হইছেন ছাত্র জমানার খবর লইয়া জানো যেমন ইমাম কাজ্জালী সাহেবের একটা ঘটনা আছে ইমাম কাজ্জালী সাহেবের নাম তো আমরা হলেও জানি ফলটা হলে তো ভালো জানি ইমাম কাজ্জালী সাহেব যে ইলিম অর্জনের সবচেয়ে বড় শর্ত হইল ইলিম অর্জন করতে নিয়ত আল্লাহ লাগি থাকত সুবহানাল্লাহ দুনিয়া ডুবত না এলাকে কেয়ামতর এক হদিস পনেরোটা আলামত আল্লাহ নবী কইছে এর মাঝের একটা আলামতি হদিস একটা আলামত আল্লাহ নবী ফরমাইন কেয়ামতর আগে মানুষে ইলিম অর্জন করবো ও তুল্লিম আলী গায়রির দিন অর্থাৎ দিন জমিন ভয় লাগিব লাগি নাই তার ফেট করবলে বাংলাদেশের রাষ্ট্রদূত আসলা জার্মানোর মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তাই না আবার বিস্কুটি সাহেবর একেবারে রিলেটিভ মানে তার আত্মীয় তো ইনফরমেশন দিয়া গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ربنا تقبل منا إنك أنت